চলো, আমার বেকারত্ব কালকে কিভাবে বাড়িয়ে দেখলাম, আর ইন্ডিয়াতে বেকারত্বের পার্সেন্টেজ দেখলাম। ইন্ডিয়াতে অনেক রকমের বেকারত্ব আছে, আনএমপ্লয়মেন্ট, কিন্তু আমাদের যে এমপ্লয়মেন্ট করা লাগবে আমরা, তো সেকটাই পড়লাম। বাকি কোটা আমরা পড়বো অন্যভাবে, সেকেন্ড ক্লাসে পড়বো, এবং সেকেন্ড থেকে আমাদের ডিভিশন গ্রুপ ক্লাস পড়বো। পভার্টি কথাটা আমরা তখনই বলি, আমরা দৈনন্দিন প্রত্যেকটা, আমরা দেখো একটা সময় আসে যখন আমি 5 টাকাতে অনেক কিছু পাই, আবার একটা সময় তারপরে দেখি 100 টাকাতেও সেই জিনিসটা পাই না, হ্যাঁ কিনা বলো। সময়ের সাপেক্ষে টাকার সঙ্গে সঙ্গে সেই মালের চাহিদারও দামের পার্থক্য এসে যায়। কিরকম পার্থক্য এসে যায়? তুমি 5 টাকাতে হয়তো 10-20 কেজি আলু পেতে আগে, কিন্তু এখন 100 টাকাতেও 20 কেজি আলু পাবে না, বুঝতে তো। তার মানে তুমি সময়ের সাথে সাথে যে ম্যাটেরিয়ালস থাকে, গুড থাকে, জিনিসগুলো থাকে, তার দামটা যে রেশিওতে টাকার সঙ্গে বাড়ার কথা, অর্থাৎ তুমি দেখো 4 টাকা হচ্ছিল, এখানে 4 টাকা নাই, এখন 5 টাকা হয়ে গেছে, ঠিক আছে। তো পার্থক্যটা কতটা গেছে? তো এই যে পার্থক্য 5 টাকার সঙ্গে 1 টাকা 4 টাকা হচ্ছে, তো এইটা হয়তো যারা চাকরিজীবী আছে আমাদের, বা যারা চাকরি করি, বা যারা চাকরি করে অনেকে, তো তাদের একটা অ্যালাউন্স দেওয়া হয়। আমরা জানি প্রত্যেক বছর 3% করে বাড়ে, গো দিয়ে বাড়ে, এটা অ্যালাউন্স বাড়ে, জ্ঞান অ্যালাউন্স বাড়ে। কারণ কি, তার সঙ্গে প্রত্যেক 5-6 বছর অন্তর একটা করে পিএ দেওয়া হয়, পিএ কমিশন দেওয়া হয়। তার মানে বোঝা যাচ্ছে বাজার দর বাড়াতে, মূল্য বৃদ্ধিতে একটা বেতন বাড়ানো যায়, কিন্তু স্বাভাবিক যারা চাষি আছে বা কৃষক আছে বা অন্য ব্যবসায় যুক্ত, তাদের তো আর কোনোভাবে বৃদ্ধি হচ্ছে না টাকার। তো আমাদের ওটা হিসাব করা হয় বাজারের খরচা কত হচ্ছে। আমরা ঠিক একটা কথা পড়বো হয়তো, সিপিআই আর WPI, বলতো কি একজনের ফুল ফর্ম? পূজা বলো, তুমি তো ব্যাংকের পরীক্ষা দেবে, তোমাকে ধরি আমি। কস্ট প্রাইস ইন্ডেক্স, তোমরা এত সুন্দর লেখাটাকে আমার এমন ভাবে আকাশ সময় ধরে ধরে অপন করো, বলার থাকে আচ্ছা, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কস্ট প্রাইস ইন্ডেক্স, আমরা এবার আসবো এইসব জিনিস নিয়ে আসবো। একটা সময় ছিল যখন ভারতবর্ষের, আমাদের দেশটা ছিল আন্ডার ডেভেলপ, তারপরে আস্তে আস্তে ডেভেলপের দিকে, ডেভেলপমেন্ট বা ডেভেলপিং যাচ্ছে, ডেভেলপমেন্ট না ডেভেলপিং দিয়ে, অর্থাৎ উন্নয়নশীলের দিকে যাচ্ছে, কোনো উন্নতিশীল হতে পারেনি, ঠিক আছে। তো পভার্টি একটা কথা থাকে, দেখবে বিপিএল, আমরা এটা সবাই জানি, যদি যখন ইকোনমিক্স আমরা পড়ে নিই তার আগেও জানি যে বিপিএল কথাটা, এটা কি বলা হয় বলো, ফুল ফর্ম বিলো পভার্টি লাইন, যারা দারিদ্রতার নিচে বসবাস করে তাদের বলা হয় বিপিএল। তো এই দারিদ্রতাকে অনেক ভাবে মাপা হয়। কিভাবে মাপা হয়? মনে করা হয় কোন একটা মানুষ, অনেক তেন্ডুলকার কমিটি থেকে অনেক কমিটি এসেছিল, অনেক কমিটি তার নিজস্ব মতামত দিয়েছে যে কে বিপিএল এর নিচে পড়ে, কারা বিপিএল, কারা দারিদ্রতার সুযোগের মধ্যে পড়ে। তো বলা হচ্ছে, একজন বলছে কোন মানুষের দৈনন্দিন জীবনে যদি মনে করো কেউ 1300 ক্যালোরি খাবার পেল, 1300 ক্যালোরি খাবার পেল, তাহলে এই মানুষটা মানে এটাকে তার লাইন ধরা হবে, এর নিচে যেটা পাবে তারা গরিব, এর উপরে যেটা পাবে তারা গরিব না। এবার এই ভাগটা দুভাবে করা, গ্রাম আবার শহরের একটু ব্যাপার ছিল না? হ্যাঁ নিচ্ছি, গ্রামের ব্যাপার ছিল, আবার কোন সময় শহরের ব্যাপারটা করতে এনে আনা হয়েছে।
শহরের ক্ষেত্রে তুমি বললো এক কাজ করো না, শহর ধরা হোক ওই 1420 বা কিছু একটা, এটা কস্ট প্রাইস নিয়ে ধরা হোক, তার মানে ইনডেক্সটা এক এক সময় এক এক রকম ধরা হয়ে গেছে। আচ্ছা আমাদের বিলো পভার্টি লাইন যেটা আছে এখন বর্তমানে তার, আচ্ছা একটা কথা বলে দিই, এটা তো আমরা খাবার হিসাব করলাম, শক্তির হিসাব করলাম, ক্যালোরি হিসাব করলাম, কেউ আবার বলছে না তাহলে হয়তো মাথা পিছু যদি 400 টাকা থাকে ইনকাম তাহলে সেটা হতে পারে, শহরের ক্ষেত্রে দেখা গেলো 500 টাকা। কেউ টাকা দিয়ে হিসাব করছে, কেউ বলছে খাবারের এনার্জি দিয়ে। তো এখন বর্তমানে ভারতের বিপিএল বা দারিদ্রতা সূচককে অনেকটা হয় গ্রাম দিয়ে প্রকাশ করা হয়, মানে এনার্জি দিয়ে প্রকাশ করা হয়, অথবা টাকা দিয়ে প্রকাশ করা হয়। তোমাদের কাছে প্রথম প্রশ্ন আমার, কি দিয়ে প্রকাশ করা হয়? আর দ্বিতীয় কোশ্চেন, যদি যেটা দিয়ে প্রকাশ করা হয়, যদি ক্যালোরি দিয়ে প্রকাশ করা হয় বা টাকা দিয়ে প্রকাশ করা হয়, তাহলে কত ক্যালোরি বা কত টাকা? ক্যালোরি দিয়েই তো করে স্যার। তাহলে বলো কত ক্যালোরি? যা কি কি বলছি বক্তব্য গুলো শুনে কিছু করবে না, রাগ করে বসে গেলে। আজকে এই বেকারত্বের ব্যাপারটা নিয়ে, পভার্টির ব্যাপারটা নিয়ে, দারিদ্রতার ব্যাপার নিয়ে, বেকার এবং দারিদ্রতার ব্যাপার নিয়ে আমাদের ক্লাসটা, পুরো ক্লাসটা হবে, অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, কারণ টাইম লাগবে ক্লাসটা। বলো হাকিম, বিসিএস মেন আছে? মেন হবে না স্যার। মেন হবে না? আচ্ছা আমাদের একটা সংস্থা আছে যাকে বলা হয় NSS, যাকে বলা হয় ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। কি বলা হয়? ন্যাশনাল সার্ভে, সরি স্যাম্পল সার্ভে, এবার এই NSS টা কাজ করে কি করে? এ সরকারের তরফ থেকে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর পরিকল্পনা কমিশনের আন্ডার থেকে, অর্থাৎ নীতি আয়োগের আন্ডার থেকে, আমাদের দেশের কি প্রকাশ করে, প্রথম প্রকাশ করে কি গো বলো, বলো একজন, NSS এর কাজ কি? অন্যজন আছে কেউ কিছু বলছে না? যাই হোক, NSS এর কাজ এখন যদি আমরা পড়ি তো দেখো কতজন মানুষ গরিব আছে, দরিদ্র কতজন মানুষ আছে, তার একটা স্যাম্পল কালেকশন করে, কতজন মানুষ দারিদ্র, বা সেটা গ্রামের ক্ষেত্রে আলাদা, শহরের ক্ষেত্রে আলাদা, ঠিক আছে? এই জন্য সরকার একটা প্যারামিটার তৈরি করেছে যেখানে বলছে কোন মানুষ গরিব কি বড়লোক, কোনো প্যারামিটার হয় না, বড়লোক বা গরিব বা ধনী, বড়লোক বা গরিব এরকম কিছু হয় কি, একটা জিনিস বিপিএল পভার্টি লাইন, যে বিপিএল পভার্টি লাইনের উপরে আছে, যে বিলো পভার্টি লাইনের নিচে আছে, এই হিসাবে পুরো সার্ভেটা করে কে? NSS। ক্লিয়ার ব্যাপারটা? তো তখন তেন্ডুলকার বলে একটা কমিটি তৈরি করা হলো, কি নাম? তেন্ডুলকার কমিটি। তেন্ডুলকার কমিটি, তারা বললো দারিদ্রর নিচে যারা বাস করে তাদের জন্য আমি একটা সূত্র তৈরি করে দিচ্ছি। কি সূত্র? তুমি বলছো মানুষ জীবনযাত্রা করে, জীবনযাত্রা করতে গেলে খাবারটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে তার জীবনে সে কত টাকা ব্যয় করছে, তার ন্যূনতম কত টাকা খরচা, সেটা ধরতে হবে। এবং উনি বলছে, যদিও তার আগে আমরা দেখেছি
ক্যালোরি ভিত্তিক একটা পরিসংখ্যানের কথা আমরা বললাম, যে কোন দেশের কত ক্যালোরি। তেন্ডুলকার বলছে ক্যালোরিটা ধরা যাবে না, আমাদেরকে দেখতে হবে তার কস্ট কত। অর্থাৎ তিনি তেন্ডুলকার কমিটি বলছেন কস্ট অফ লিভিং, মানে জীবনযাত্রার জন্য কি পরিমাণে ব্যয় হতে পারে বা খরচা হতে পারে। তো এই জন্য তিনি তার হিসাব করে বলছেন যে ভারতের মধ্যে সব থেকে দারিদ্র সীমার মধ্যে বসবাসকারী যে জায়গা সেটা কোনটা, তখন বলেছিল বলেছিল বিহার এবং ছত্তিশগড়, যখন তেন্ডুলকার কমিটি রিপোর্ট পেশ করে। এবং তখন তিনি যখন রিপোর্টটা পেশ করেছিলেন তখন বলছি 57.2% মানুষ সব থেকে বেশি যদি হিসাব করি আমরা, কারণ তখন উড়িষ্যা আলাদা হয়ে গেছে, বিহার সিজি করবে না, কারণ উড়িষ্যাকে করবে সব থেকে উড়িষ্যা, উড়িষ্যার 57.2% মানুষ দারিদ্র সীমা নিচে বাস করে। কত পার্সেন্ট মানুষ? 57.2%। তো তেন্ডুলকার কমিটি প্রশ্ন করবে কোন কমিটি দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের টাকার হিসাবের কথা বলেছে। কি বলেছে? তেন্ডুলকার। আচ্ছা, এই সময় আমরা তেন্ডুলকার কমিটি পড়লাম, কারণ তেন্ডুলকার কমিটির সাথে সাথে এর আগে যে কথাটা যে কত কিলো সরি কত ক্যালোরি খাবার খাওয়া প্রয়োজন না প্রয়োজন যে হিসাব, সেটা একটা কমিটির কথাটা বলা হয়েছিল। কোন কমিটি? আচ্ছা, পভার্টি লাইন বিলো লাইন ক্লাস ফাংশন হয়নি? হাজার কমিটি স্যার। আগে হয়েছিল, এখন হয়নি। আর এটা তো ইনফ্লেশন আন্ডারে পড়বে, এই WPI CPI গুলো ইনফ্লেশনের ক্লাস তো হয়েছিল আর কি, মানে নতুন ব্যাচে হয়নি। দিদি এর উপর একদিন কুইজ নিয়েছিল পভার্টি উপরে অনেকদিন আগে। আচ্ছা, আমি বলছি তো বলা হচ্ছে গ্রাম অঞ্চলে যখন বিকেল গণনা করা হলো, তো গ্রাম অঞ্চলে করোনার সময় ফিরে আসি আবার এই জায়গায় অ্যাকচুয়ালি কোথা তোমার দিব্যি, এই সময় যে দরিদ্র মানুষ তো তাদের দৈনিক কিলোর ক্যালোরি হিসাবে ধরা হয়েছিল কত? 2400। এবং যারা শহরে তাদের ধরা হয়েছিল কত? 2100। 2100 কিলো ক্যালোরি। বুঝে গেল কি বললাম? তাহলে 2100 কিলো ক্যালোরি। আচ্ছা, তেন্ডুলকার কমিটি যেটা কথাটা বলা হয়েছিল, তিনি যে টাকার অঙ্ক হিসাবটা আমরা করলাম, এখানে করলাম, তেন্ডুলকার কমিটির রিপোর্ট অনুসারে কত টাকা বলেছিল কে বলতে পারে? যারা গ্রাম, আমি বলছি তেন্ডুলকার কমিটির রিপোর্ট অনুসারে এই যে ব্যাপারটা এসছে, এই যে গরিব বড়লোকের ব্যাপারটা এসছে, টাকার হিসাব যদি করতে চাই আমি, টাকা তো যদি হিসাব করতে চাই, তো গ্রামের জন্য কত বলছি? গ্রামের জন্য 770 টাকা, আর শহরের জন্য 1000 টাকা। টাকাটা মনে রাখবে সবাই, ঠিক আছে? আমরা একটা কথা বলছিলাম, কথা হচ্ছে
WPI, DPI, এগুলোর কথা। তো আমাদের জানা উচিত যে কোনো মানুষ, বিশেষ করে ভারতবর্ষে, দু ধরনের দরিদ্রতা দেখা যায়। কত ধরনের? দু ধরনের দরিদ্রতা। একদম লোক ধরো চরম ক্ষুধা খিদে পেয়েছে, ধরো আমার চরম খিদে পেয়েছে, চরম তরম খিদে পেয়েছে প্রচুর, আরেকজনেরও খিদে পেয়েছে, খেলে হবে না খেলে হবে, জাস্ট খিদে পেয়েছে, খিদে পেয়েছে, দোয়াটা কেমন হয়ে গেল, আর আমার চরম খিদে পেয়েছে, চরম তরম সাঙ্গার। তাহলে এই এক দারিদ্রতার মধ্যে পড়বে, এই এক দারিদ্রতার মধ্যে পড়বে, ঠিক আছে? তো দারিদ্রতা কি আমরা মেনলি দুভাগে ভাগ করি, একটাকে বলা হয় অ্যাবসুলেট, একটাকে বলা হয় রিলেটিভ, ঠিক আছে? অ্যাবসুলেটটা হলো চরম, আর রিলেটিভ মানে কি, রিলেটিভিটি থিওরি মানে কি জানো? ঠিক, দারিদ্রতা। আচ্ছা, এবার যারা অ্যাবসুলেট হয়, তো অ্যাবসুলেটে যদি দেখা যায়, তো সেখানে আমরা দেখব ক্যালোরির ব্যাপারটা এসে, মানে এনার্জিকে নিয়ে হিসাব করেছে, এনার্জি হিসাব করেছে মানুষ কিভাবে খায়। আর যেটা আমরা রিলেটিভ ব্যাপারটা আনবো, এখানে কি হয়েছে, সেখানে মানির ব্যাপারটা বোঝা গেল, কি বললাম? বুঝে গেল কিছু বলতে কি বললাম? হ্যাঁ স্যার। অ্যাবসোলিউট মানে আমরা দুটো জিনিস পড়লাম, একটা মানুষকে গরিব বড়লোক বোঝাতে গেলে ক্যালোরি ধরা হয়, একটা বোঝাতে গেলে আমরা দেখলাম টাকার হিসাব করা হয়, একটু আগে তো দেখলাম। তো অ্যাবসোলিউট পভার্টি বোঝাতে গেলে অ্যাবসোলিউট পভার্টি বোঝাতে গেলে ক্যালোরি কি হিসাব করে বোঝানো যায়, বা ক্যালোরিকে নিতে হয়, দিয়ে পরিমাপ করতে হয়, এবং রিলেটিভ পভার্টি যারা, সেখানে হিসাব করতে গেলে মানি বা টাকা দিয়ে পরিমাপ করা যায়, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কমিটি ছিল, যে কমিটি ডি ওঝা নামে কমিটি, কি নাম? ডি ওঝা। স্যার মঙ্গল ওঝা নাকি একটা ছিল? বলো বলো, না না ভুল বললাম মনে হয়। মন্ডল কমিশন তো ওবিসির জন্য, ডি ওঝা কমিটিটা ও বলেছিল টাকার কথা, এটা এই কারণে ইম্পর্টেন্ট, বর্তমানে তিনি দুটোকে মিশিয়ে দিয়েছিলেন। কিরকম? তিনি বলেছিলেন 2250 কিলো ক্যালোরি খাদ্যমূল্যের দারিদ্র সীমাকে হিসাব করেছিলেন, আবার বলেছিলেন এই ক্যালোরিটা 18 টাকা হিসাবে হতে হবে, কতটা হতে হবে টাকার হিসাবে? 18 টাকা। যদি টাকার সঙ্গে ক্যালোরিটা মার্জ করে দিয়েছিলেন, বোঝা গেল কি বললাম? এটা কোথাকার জন্য? গ্রাম সহ দুটোকে মার্জ করেছে, দুটো মার্জ করে যায়। তিনি বলেছিলেন যদি দারিদ্র সীমা ধরা হয়, অনেকে ছিল দাণ্ডে কাজ ছিল, অনেকে ছিল, আমি নাম বলছি না, সুবিধা হচ্ছে অনেকে ছিল, কিন্তু আমাদের ওঝাটা করতে হয়। ওঝা বলেছিল 2250 কিলো ক্যালোরি একজন মানুষ যদি খাবার প্রতিদিন খায়, তাহলে সেই মানুষটা কিলো কোভার জানাতে পারবে না, এর নিচে যদি খাবার পাই তাহলে জানতে হবে সেই মানুষটা দারিদ্র বা গরিব, তো সেইটা যদি সে না পায় টাকা হিসাবে পায়, তাহলে তাকে 18 টাকা পেতে হবে, নাহলে সে কিলো কোভার লাইনের নিচে আসবে না। বোঝা গেল কি বললাম? আরো তোমাদের কমেন্টে আমি আলোচনা করব, আজকে সব একসাথে দিচ্ছি না, কিন্তু এখানে একটা জিনিস তোমাদের বলে রাখছি, এই ক্লাসটা আর দিনে করবো, এত রুপে দিয়ে তোমার মাথা গরম হয়ে যাবে। আমাদের এই যে দারিদ্রতার ব্যাপার স্যাপার, এই দারিদ্রতাকে আমরা প্ল্যানিং কমিশন করেছি, তো আমাদের একটা কথা এসেছিল দরিদ্রকে হটাতে হবে, এই জন্য বলছিলাম যে আমরা গরিবই হটাও, হ্যাঁ কি না?
মানে দারিদ্রতা হটাতে হবে বা মানে দারিদ্র পভার্টিটাকে নষ্ট করতে হবে, এই জন্য আমরা বলেছিলাম দারিদ্র হটাও বা গরিবি হটাও। একটা কথা ছিল গরিবি হটাও স্লোগান এসেছিল, আর একটা গরিবি হটাও প্ল্যানিং এসেছিল। কনসেপ্টটা আসে পড়তে আর স্লোগানটা ঠিক আছে ভুল ব্যাখ্যা হয়েছিল, স্লোগান এসছে ফিফথ পঞ্চম আর প্ল্যানিংটা ফাইভ। ভুল তোমরা করো না কখনোই, ঠিক আছে? তোমার তো ভালোই প্রিপারেশন আছে, আমি দেখেছি তোমাদের প্ল্যানিং কমিশনের উপর একটা কুইজ হয়েছিল, ঠিক আছে? এবং এই প্ল্যানিং কমিশন এটার উপর নির্ভর করে আর তোমরা ভালো করে জানবে ফিফথ প্ল্যানিং কমিশন কত সেটা হয়েছিল বলো। আর এর উপর ডিপেন্ড করে সরকার 1978-79 দেখবে একটা জিনিস নিয়েছিল যেটাকে বলা হয় শহর অঞ্চলে এবং গ্রাম অঞ্চলে বেকার যুবকদের জন্য প্ল্যান নিয়েছিল, যাকে বলা হয় জহর জহর রোজগার যোজনা। হ্যাঁ ছিল, বলো বলো নেহেরু দুটো থেকে প্ল্যানিং এসেছিল। ওটা তো স্যার 7th 5 ইয়ার প্ল্যানিং এর টাইমে আসে, 78 আসে না 89 89 90 যখন নেহেরু প্রাইস দেম এসেছে কত ছিল প্রাইস দেম কি প্রাইস স্যার প্রাইস দেমটা কত সালে এসেছিল মন্ডল কমিশন তারপরে এই ট্রাইজম এগুলো এসেছিল। তো এই কমিশন তাহলে এটা একটু কারেকশন করে নিও, এটা আমার মনে পড়ছে না যদিও। তো ট্রাইজম এর মাধ্যমে শহরের ছেলেদের গ্রামের ছেলেদের বেকারদের কাজের ব্যবস্থা করা হয়েছিল এবং পরবর্তীকালে এই গরিবি হটাতে গিয়ে মানুষকে গরিবি মানুষের কাজ করতে দেওয়ার জন্য আমরা পরবর্তীকালে দেখবো একটা জিনিস এসেছিল 2005 সালে যার নাম MGNERGS। প্রথমে এটা এসেছিল NRGS, তারপরে এসেছিল MGNRES, এখন MGEA। হ্যাঁ কালকে বলেছিলাম এ হয়ে গেছে। হ্যাঁ 2005 এসেছিল ন্যাশনাল ওই এমপ্লয়মেন্ট গ্যারান্টি একটা, তারপরে নেম চেঞ্জ হয় 2009, তারপর 2009 তে মহাত্মা গান্ধী। হ্যাঁ আচ্ছা তোমাদের এই গেল হালকা ফুলকা ইকোনমিক, কালকে তোমাদের ইকোনমিক্সটা শেষ করে দেবো, মানে ইকোনমিক্স এই পার্টটা শেষ করে দেবো, তারপরে যেটা থাকবে সঞ্চয়ের সঙ্গে দেখবো আলোচনা করবো সেই হিসাবে পড়ো। ইরিগেশন ফিরিগেশন তোমাদের হয়ে গেছে মনে হয়, ল্যান্ড রিফর্মটা তোমাদের পড়াতে হবে, তার সঙ্গে তোমাদের কিছু ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশন আমাকে একটু শেখাতে হবে 2-3 দিন ধরে ধরে, ঠিক আছে? আর এগুলো হয়নি বলছি আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে ভালো। হ্যাঁ ওঝা কমিটি বললেন 2250 ক্যালোরির কম খাবার খেলে দরিদ্র, আর না হলে 18 টাকা কি বললেন 18 টাকা পেতে হবে, এটা হিসাব করছে 18 টাকা ইকুয়াল আর বলছি ওই আনএমপ্লয়মেন্ট ক্ষেত্রে ওই ল্যাগ্রেঞ্জ যে গ্রাফ গুলো না ওইগুলো হয়নি। আচ্ছা ওই গ্রাফটা কিছুতেই হয়নি, বোধহয় আগে হয়েছিল কিনা খেয়াল নেই, তবে নতুন তো হয়ই নি ওই গিনি ফিনি না এদের হয়নি বোধহয় হয়নি। তাহলে কাল করে দেব, তাহলে এটা করে দেব, ওই যখন এইচপিআই চেয়ারম্যান করাবো তখন আমরা করে দেব, এমপিআই করাবো তখন করে দেব। চাপে না রে ভালো আমি শেষ করে দিয়ে